অবশেষে জামিন পেলেন খালেদা জিয়া। তো চলেন জেনে নিন বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রাঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডিপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। গত 18 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এই মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমান সহ বাকি 5 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের 2,10,71,643 টাকা জরিমানাও করা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এ ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেতে এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।